একটা দেখা যায় কি সহজভাবে চেনার উপায় হলো সিঙ্গেল জার্সির ফেস পার্ট এবং ব্যাক পার্ট, এটা আলাদা হয়, একটু ডিফারেন্স হয়। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে এটা সিঙ্গেল জার্সি ফেব্রিক যদি দুই পার্টটা আলাদা হয়, এটা একটা সহজভাবে চেনার উপায় সিঙ্গেল জার্সি। আর যদি ডিপ বলি, এখানে এর প্রোডাকশান প্রসিডিউর ভিন্ন, আসলে এই দিকে আমি যাচ্ছি না। চেনার উপায় যে ফেস পার্ট ব্যাক পার্টটা আলাদা হয়, এটা দেখে আমরা আসলে প্রাথমিকভাবে এই সিঙ্গেল জার্সি ফেব্রিকগুলো আমরা চিনতে পারি। তো এরপরে আমি যদি এরপরের ফেব্রিকটা যদি নিই, এটা এটা হলো একটা রিপ ফেব্রিক, ওয়ান ওয়ান রিপ ফেব্রিক। এখানে এখানে দেখা যায় যে রিপ ফেব্রিকে সাধারণত এখানে দুই সেট নিডেল ইউজ করা হয়, আমরা ডাবল জার্সি বলি। এই জন্য এর ফেস পার্ট এবং ব্যাক পার্ট এর দুটোই একই রকম, সেম হবে, সেম সেম হয়। এটা অনেক সময় যখন ডাইং করতে যায় বা কোনো পিস থাকে, তখন এটা কিন্তু চেনা অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা নিটিং থেকে তখন ওই একটা মার্ক দিয়ে দিই, যাতে করে ইজিলি ফেস পার্ট এবং ব্যাক পার্টটা চেনা যায়। দুই পার্ট এটা যেহেতু সেম, এই জন্য ডিফিকাল্ট, তার জন্যে আমরা একটা ওপেনের সাইডে নিডেল মার্ক দিয়ে দিই, যাতে তারা অপারেশনের সময় সমস্যা না করে ইজিলি পিস থাকলে যেন সেভাবে পিস করতে পারে। আচ্ছা, আর সবচেয়ে সহজভাবে যদি কেউ চিনতে চায়, মানে দুই পার্টটা সেম হবে এবং এখানে একটা লাইন দেখতে পাচ্ছি রিবের জন্য, এই রিব লাইনটা থাকবে, এটা দেখে সহজে হয়তো বোঝা যাবে। আমার হয় যে এটা দেখে এই রিব লাইনটা দুই পাশেই থাকবে, সিঙ্গেল জার্সিতে এটা আসলে থাকে না, সিঙ্গেল জার্সিতে বোঝা যায় না এরকম। জি, আমরা পরের ফেব্রিকটা দেখি। ধন্যবাদ। এটা একটা সিঙ্গেল লাকোস্ট বা পিকে অনেকে বলে ফেব্রিক। তো ওই ফেব্রিকটা সাধারণত আমরা জেনে আসছিলাম যে ফেব্রিকটা দেখতে কিছুটা যে মৌচাকের মতো, এটা আমরা স্টুডেন্ট লাইফে আসলে পড়ে আসছি। তো প্রাথমিকভাবে আমরা এইভাবেই আসলে চিনতে পারি, এটাও একটা সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস। এর ব্যাক ফ্রন্ট আসলে একটু ডিফারেন্স হয়, আর এই ফেব্রিকটা একটু সিল্কি, আমরা মার্সারাইজ ফিনিশ করেছি, এর জন্য এই ফেব্রিকটা একটু সিল্কি মনে হচ্ছে। তো সিঙ্গেল লাকোস্ট ফেব্রিকটা চেনার সহজ উপায় যে এখানে মৌচাকের মতো থাকবে, আর ফেস পার্ট ব্যাক পার্ট আলাদা হবে, এটা আমরা এইভাবে আসলে লাকোস্ট ফেব্রিকটা চিনতে পারি। জি, পরের ফেব্রিকটাতে চাই আমরা। ওকে, এটা আমরা যে টু বাই ওয়ান রিপ বলি, যে এখানে দেখা যাচ্ছে লাইনগুলো একটু বড় বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে, যেটা ওয়ান ওয়ান রিপ যেটা এর আগে দেখলাম সেই ফেব্রিকে ছিল না। এখানে দুইটার পর একটা করে নিডেল ড্রপ দেওয়া আছে, তার জন্য যে এক একটা করে গ্যাপ এখানে ইভেন নয়। আগেরটাতে যেটা ছিল ওয়ান ওয়ান রিপ, খুব সম্ভবত যার কারণে এটা বোঝা যায়নি, এখানে 100% ইউজ নিডেল ইউজ হয়েছিল, এখানে দুইটার পর একটা নিডেল নাই। এবং এটারও দুই দুই পার্ট একই রকম, এখানে নিডেল ড্রপ আছে দুটার পরে একটা করে, এটা এইভাবে আমরা আসলে টু বাই ওয়ান ফেব্রিকটা চিনতে পারি। আচ্ছা, পরের ফেব্রিকটাতে আমরা যাই, এটা আমরা ফ্রেঞ্চ টেরি ফেব্রিক বলি, ফ্রেঞ্চ টেরি ফেব্রিক বলি। এটা চেনার উপায় হলো, এটাও সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস। ফ্রেঞ্চ টেরি কেন বলতেছি, যেটার লুপ থাকে, যে পিছনে লুপ লুপ দেখা যায়, এই লুপগুলো দেখা যাচ্ছে, এটাকে যেটা লুপ ব্যাক ফেব্রিক বলে অনেকে ফ্রেঞ্চ টেরি বলে। তো আমরা এই যে লুপগুলো দেখে আসলে চিনতে পারি যে এটা ফ্রেঞ্চ টেরি ফেব্রিক। এবং ফ্রেঞ্চ টেরি আসলে এটা দুই ধরনের হয়, একটা টু থ্রেড হয়, একটা থ্রি থ্রেড হয়। এটা থ্রি থ্রেড, যখন তিনটা সুতা ইউজ হয় তখন থ্রি থ্রেড ফ্লিস বলা হয়। তো এখানে তিনটা সুতা ইউজ করা হয়েছে, তো এখানে সুতা খুললে দেখা যায় যে তিনটা সুতা পাওয়া যাবে। তো এইভাবে আমরা আসলে ফ্রেঞ্চ টেরি ফেব্রিকটা চিনতে পারি। আচ্ছা, টেরি আরও কিছু আছে সেগুলো আমরা যদি থাকে, এটা আগেরটা ছিল থ্রি থ্রেড ফ্লিস, এটা যেমন টু থ্রেড ফ্লিস, এখানে আসলে একই রকম ফেব্রিক, বাট এখানে দুইটা সুতা ইউজ করা হয়েছে, এই জন্য একে টু থ্রেড ফ্লিস করা বলা হয়। এখানে এই যে এখানেও লুপ ব্যাক ফ্রন্ট এবং ব্যাক আলাদা, এই যে লুপ আছে আমার মনে হয় দেখানোর চেষ্টা করছি আমরা দর্শকদের, এখানে এখানে টু থ্রেড ফ্লিস বলি, আমরা এখানে দুটা সুতা ইউজ করি, এই জন্য একে টু থ্রেড বলা হয়। আচ্ছা, ফ্লিসে আরও এক ধরনের যেটা হয় যে ব্রাশ করা থাকে লুপগুলো, সেটা একটু দেখতে চাই। ব্রাশ ফেব্রিকটা তখন আমরা তখনই বলি যেটার পিছন দিকে আমরা ব্রাশ করি,
লুপ থাকে না, লুপ যে এই ফেব্রিকটা যেমন কোনো লুপ নাই, আগের ফেব্রিকে যেরকম এই যে এখানে একটা একদম ফ্রেশ লুপ ছিল, লুপ ছিল, লুপটা দেখা যাচ্ছে এখানে, কিন্তু কিন্তু ব্রাশ মেশিনে ব্রাশ করার ফলে লুপটা এই জায়গায় নাই। তো এটাকে আমরা ব্রাশ ফেব্রিক বলি। এটারও টু থ্রেড হয়, থ্রি থ্রেড হয়। ব্রাশ ফেব্রিকও আমরা টু থ্রেডের উপরেও ব্রাশ করি, থ্রি থ্রেডের উপরেও ব্রাশ করি। তো এটা চেনার উপায় হলো পিছনের দিকে লুপগুলো দেখা যায় না, এটা আমরা ব্রাশ ফেব্রিক বলি, ব্রাশ ফ্লিস। আচ্ছা, এরপরে কোন ফেব্রিকটা দেখব আমরা? এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাইপ ভাব এসেছে, যেটা সম্ভবত ইয়ার্ন ডাইড ফেব্রিক। কীভাবে এটা আসলে করা হয়ে থাকে? এটা তো অনেক সময় প্রিন্টিংয়ের মাধ্যমেও করা হয়ে থাকে, কিন্তু আপনারা প্রিন্টিং ছাড়া এটা দেখতে পাচ্ছি কীভাবে করেছেন? এটা আসলে এখন অনেকেই প্রিন্টিংয়ে যাচ্ছে, কিন্তু প্রিন্টিংয়ে হয়তো বা একটু কস্টিং সেভ হয় এর কারণে যাচ্ছে, কিন্তু ইয়ার্ন ডাইড ফেব্রিকে যেরকম হ্যান্ড ফিলিংটা হয় আসলে প্রিন্টিং ফেব্রিকে এরকম পাওয়া যায় না। এটা আমরা আগে প্রথমে ইয়ার্ন ডাইং করে নিই। ইয়ার্ন ডাইং করার পর আমরা আমাদের একটা রিপিট মেজারমেন্ট থাকে, ফিডার প্ল্যান থাকে, ওই রিপিট মেজারমেন্ট অনুযায়ী আমরা সুতাগুলো সাজিয়ে নিই নেটিং মেশিনে ডিজায়ার মেজারমেন্টের জন্য। তো এটা আমরা সাধারণত দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং টাইপ হয়, ফিডারিস টাইপ হয়। তো এটা বিভিন্ন মেজারমেন্টে, যখন বড়ো মেজারমেন্টে হয় তখন আমরা বেশি ফিডারের দরকার হয়, তখন আমরা ইঞ্জিনিয়ারিং টাইপে যাই। যখন কম মেজারমেন্টের প্রয়োজন হয় তখন আমরা ফিডারিস টাইপে যাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। পরেরটাতে আমরা একটু যেতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে মাল্টি কালার্ড একটা ফেব্রিক, এইটা কী ফেব্রিক এবং কীভাবে এটা আসলে বানানো হয়? ওকে, এটা আসলে এটাও একটা ইয়ার্ন ডাইড ফেব্রিক, কিন্তু এখানে আমরা বলি এটাকে স্পেস ডাই। আচ্ছা, স্পেস ডাই, এটা ইয়ানের স্পেস ডাই। মাঝে মধ্যে মাল্টি কালার ডাইং থাকে একটা সুতার মধ্যেই। এটা যেমন এর আগে যেটা দেখলেন, এই যে আমি যদি বলি এখানে শুধু হোয়াইট, এখানে শুধু নেভি, এখানে যে সুতাটা ডাইং করা হয়, যেখানে দেখতেছেন এখানে ডার্কার শেড, আস্তে আস্তে হোয়াইট শেড, একটা কালারের মধ্যে মাল্টি কালার থাকে একটা সুতার মধ্যে, এই জন্য এই ইফেক্টটা চলে আসছে। আমরা স্পেস ডাইয়ের মাধ্যমে এই ফেব্রিকটা করেছি। এই ফেব্রিকটাকে আমরা বাবল ম্যাচ বলি, স্টাইপ বাবল জার্সি আমরা বলি। এটা আসলে সব জায়গায় এই ডাইংটা হয় না, খুব লিমিটেড ফ্যাক্টরি, লিমিটেড ফ্যাক্টরিতে এটা ডাইং করা হয়। আচ্ছা, এর পরের ফেব্রিকটা আমরা একটু দেখি। এটা এটাও একটা ফ্রেঞ্চ টেরি ফেব্রিক, যে এখানে দেখতেছ যে লোভ দেখা যায়, এখানে অন্যটার মতো লুপ না, এখানে কিছুটা হেরিংবোন স্টাইলের লুপ। এখানে ক্যাম অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আসলে এটা করা হয়। অনেক সময় যে হেরিংবোন একটা ইফেক্ট দেখা যাচ্ছে, এই হেরিংবোন যখন দেখা যায় এটাকে হেরিংবোন অ্যারেঞ্জমেন্ট বলা হয়। ক্যাম অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আসলে এটা করা হয়। ইফেক্ট আমি একটু দেখাই। আচ্ছা, ওকে, এর পরের ফেব্রিকটা আমরা একটু দেখি। এটা আসলে এটা স্পেশাল একটা কোয়ালিটি, এই যে দেখতেছো, এটা আমরা স্কুবা ফেব্রিক বলি, স্পেশাল ফেব্রিক বলি। এই ফেব্রিকটা ইলাস্টিসিটি অনেক অনেক বেশি, থিকনেস অনেক বেশি হয়। এটা আসলে সব জায়গায় এই মেশিনটা নাই, এবং এই মেশিনটা শুধু কয়েকটা ফ্যাক্টরির মধ্যে আমাদেরও আমাদেরই আছে, এবং সাকসেসফুলি আমরা করতেছি। সবাই এই ফেব্রিকটা আসলে হ্যান্ডেল করতে পারে না, যেটা আমরা সাকসেসফুলি মেনটেন করতেছি। আমরা এটাকে স্পেশাল বা স্কুবা ফেব্রিক বলি। আমরা বেশ কিছু মেশিন আমাদের আছে, এই ফেব্রিকটার ডিমান্ড এখন মার্কেটে অনেক বেশি। আচ্ছা, এরপরে আর কী ফেব্রিক আছে? এটা একটা ডিজাইন ফেব্রিক, এটা আমরা ইন্টারলক লাকোস্ট বলে থাকি, অনেকে বন্ডেড ইন্টারলক বলে। অর্থাৎ দুই পাশ দুই রকম, এখানে যে প্লেন এই পাশে দেখা যাচ্ছে, আর এই পাশে একটা লাকোস্টের মতো ইফেক্ট। এই যে লাকোস্ট, ইন্টারলক লাকোস্ট, এক পাশে ইন্টারলক, এক পাশে লাকোস্ট, আমরা এটাকে ইন্টারলক লাকোস্ট বলে থাকি। এটা একটা ইয়ার্ন ডাইড ফেব্রিক। সেই আমাদের মোটামুটি আরও ফেব্রিক ছিল, এই ছিল, আরও অনেক ফেব্রিক আছে। আমি জানি যে তশরিফা বেশ কিছু ডেকোরেটিভ ফেব্রিকও বানায়, একটু যদি থাকে আপনার কাছে কালেকশনে একটু দেখাবেন। এই মুহূর্তে আসলে আমার কাছে এত বেশি নাই, তারপরেও আমার হাতের কাছে যে কয়টা আছে আমি দেখানোর চেষ্টা করি। আমরা আসলে সবসময় ডেকোরেটিভ ফেব্রিকই করার চেষ্টা করি। এই যে এটা একটা ডেকোরেটিভ ফেব্রিক, এখানে স্পেশাল এখানে ক্যাম ম্যানেজমেন্টের মাধ্যমে করা হয়। এই একটা আমরা এটা ফ্লিস মেশিনে এই ডিজাইনটা করেছি। এই তারপর এই একটা, এটা আমরা থ্রি ডি ইফেক্ট বলি, এটাতে যে একটু স্পষ্ট করলে দেখলে বোঝা যায়, একটু উঁচু নিচু আছে, থ্রি ডি ইফেক্ট। আচ্ছা, যে
এই পাশে 3D ইফেক্ট, এই পাশে হলো প্লেন। একই ধরনের ফেব্রিক যে আরও আছে, এই যে আমরা ডেকোরেটিভ ফেব্রিক বিভিন্ন টাইপের ডেকোরেটিভ ফেব্রিক করে থাকি, আমরা ভেলোর ফেব্রিকও করি। এই যে ভেলোর ফেব্রিক, এটা আসলে সবাই করে না, এই যে এই পাশে প্লেন, এই পাশে যদি লুক দেখা যায়, আচ্ছা আমরা ভেলোর ফেব্রিকও করি, ডেকোরেটিভ আইটেম। জ্যাকার্ড ফেব্রিক, আমাদের জ্যাকার্ড ফেব্রিকও আছে। আসলে